Hello friends, today I will teach you most beautiful Namaskari or Selami Gat. Bondhura aaj ekti bikkhato tutorial niye elam. Eti tabla lahora jara bajaben tader khetre khubi upojogi ekti bol bani. Tabla lahora shuru kora hoy piskar bajiye অথবা উঠান বাজিয়ে অথবা নমস্কারের মাধ্যমে এই নমস্কারের মাধ্যমে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন মানে আমরা পরিচয় করি দর্শকদের সাথে এবং তাদেরকে সম্ভাষণ জানাই যে আমরা কোন তালের উপরে বাজাচ্ছি বা আমাদের উদ্দেশ্য কি আমরা কি ধরনের বোলবাণী বাজাতে চলেছি তার সম্বন্ধে একটি সমগ্র ধারণা কিন্তু অডিয়েন্সের সামনে আমরা তুলে ধরতে পারি তো এটি এই মুখবন্ধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজ এই লেসনটি অ্যাডভান্স লার্নারদের জন্য এবং যারা বিগিনার্স তারাও খুব সহজে তুলতে পারবেন আমি আশা করি যেভাবে দেখাবো আপনাদের সবাইকে এটি খুব উপকারে আসবে তো শুরু করা যাক ত্রিতালের একটি নমস্কারই সেলাম জানলাম এই বলটি বিশেষত্ব এখানে সাথে তবলার ঠিকভাবে সামঞ্জস্য হয়নি যার জন্য এডিটিংটা কোনো সমস্যা দেখা দিয়েছে আমি টিউটোরিয়ালটি ব্লক করতে বাধ্য হয়েছি তো ফার্দার আমাকে আবার এই টিউটোরিয়ালটি আনতে হলো যারা আগে টিউটোরিয়ালটি দেখেছেন তার মধ্যে থেকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছেন আর না হলে আমি কিন্তু জানতেও পারতাম না তো থ্যাংকস আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য তো আজকের ওই জন্য আমি দ্বিতীয়বার আমি এইটিকে আপনাদের সামনে নিয়ে এলাম তো দেখা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন বলটি আপনারা শুনলেন এবং একটি একটি করে বাণী আপনাদেরকে এক্সপ্লেন করব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তা থুন না তাকেটে থুন না থুন না অর তুন না তা থুন না তা কেটে থুন না
তাকেটে থুন্না 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 থুন ধাতি ধা তরকেটে ধাতি ধা তরকেটে ধাতি ধা তরকেটে ধা ধায়ের জায়গাতে নমস্কার আছে ধাতি মিডল ফিঙ্গার ধা তেরেকেটে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে গাবের মাঝখানে ধাতি ধাত রেখেটে ধাতি ধাত রেখেটে ধাতি ধাত রেখেটে ধা ধাতি ধাত রেখেটে ধাতি ধাত রেখেটে ধাতি ধাত রেখেটে ধা ধাতি ধাত রেখেটে ধাতি ধাত রেখেটে ধাতি ধাত রেখেটে ধা ধা মিন্স নমস্কার অর সেলাম ধাতি ধাত রেখেটে ধাতি আপনার ক্যালকুলেশন সঠিক জায়গায় আপনাকে নমস্কারটা দেখাতে হবে, তবেই কিন্তু বিষয়টি সঠিক হবে। যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টি অন্যরকম হয়ে যাবে। আরেকবার দেখাই, এটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এটি কিন্তু দাদরা ছন্দ আপনাকে মাথায় রাখতে হবে, মানে তিনের ছন্দ, তিনের ছন্দ। ওয়ান টু এইভাবে ক্যালকুলেশন করতে হবে। ভেরি সিম্পল অ্যান্ড ইজিয়েস্ট বলবানি তা থুন্না। প্রথম থুনটা এরকম দেখাবেন সবাগুন দিয়ে তা থুন্না তাকেটে থুন্না। পরের বারে থুনলো এক আঙুল দিয়ে, ওয়ান ফিঙ্গার স্টাইল ইন্ডেক্স ফিঙ্গার তাকেটে 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 থুন্না 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 থুন্না। প্রথমে বলটি বারবার তাল দিয়ে দিয়ে বলবেন একদম ইন্ট্রোডাকশনে এই বলটি বাজবে কোন লহরা বাজাতে গেলে ত্রিতালের উপরে। এটিকে আবার অন্য তালেও কনভার্ট করা যায়। আপনার যদি লয়কারী সম্বন্ধে জ্ঞান থাকে এটি দাদরাতেও বাজবে, এটি রূপক তালেতেও নিয়ে যাওয়া যাবে, ছাপ তালেতেও বাজানো যাবে। কিছু বলবানি একটু পরিবর্তন করে এভাবে নমস্কারই তৈরি করতে পারবেন আপনারা। আশা করি আপনাদের এই পর্বটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আপনাদের মতামত জানাবেন। আর এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই আজ এখনই আমার চ্যানেলটি আমাদের পরিবারের সঙ্গে সংযুক্ত হতে গেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, তাহলে প্রতিদিনের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এই যে ঘন্টার মধ্যে একটি চিহ্ন দেখবেন রাইট সাইডে, ওটিকে প্রেস করবেন, করলে একটি তিনটে অপশন আসবে, অল বলে অপশন আসবে, অল অপশনটাতে ক্লিক করলে প্রতিদিনের ভিডিও আপনার কাছে, প্রতিদিনের টিউটোরিয়াল আপনার কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় সন্ধ্যে 6টা থেকে 7টা। টাটা।